দেশ বিদেশে শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা ব্যাপক সাফল্য পাওয়ার পর থেকেই গুঞ্জন ওঠে শাকিবের পারিশ্রমিক নিয়ে। সিনেমা প্রতি এখন 1 কোটি টাকা হাঁকছেন এই অভিনেতা, এমনটাই শোনা যাচ্ছে কিছুদিন ধরে। শাকিব খানের পারিশ্রমিক বাড়ানো নিয়ে এবার মুখ খুলেছেন নির্মাতা অনন্য মামুন। শাকিব খান কোন সিনেমায় কত পারিশ্রমিক নেবেন তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন নির্মাতা। তিনি জানিয়েছেন কেবল ঈদের সিনেমাতেই 1 কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব। অনন্য মামুন তার ফেসবুক পোস্টে লেখেন, শাকিব ভাই কোটি টাকা চেয়েছেন শুধু ঈদের ছবির জন্য, অন্য ছবির সম্মানে কিন্তু কোটি টাকার নয়, তার একটা গোছানো প্ল্যান আছে। প্রিয়তমার মতো হিট ছবি উপহার দেওয়ার পরে উনি কিন্তু বলেননি বা আরও 10টা ছবির ঘোষণাও দেননি, সবসময় নিশ্চুপ, শুধু কাজ নিয়ে প্ল্যান করেন। দরদ নিয়ে আমাকে যে সহযোগিতা করছেন তা হয়তো বা আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে। আমাদের মানুষ শাকিব খানকে অনেক টেনে ধরেছেন, কিন্তু তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে সত্যিই এগিয়ে গেছেন, সামনে আরও অনেক কিছু করবেন। মামুন আরও জানান, তাকে 2টি সিনেমার ডেট দিয়েছেন শাকিব খান, যার 1টি অক্টোবর, অন্যটি 2024 এপ্রিলে। সেই এগ্রিমেন্টের মধ্যে স্পষ্টভাবে সিনেমা দুটির রিলিজ ডেট লেখা আছে। সম্প্রতি অনন্য মামুনের নতুন সিনেমা দরদে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, যেখানে তার নায়িকা থাকবেন বলিউড থেকে কেউ একজন। এর মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও কে থাকছেন শাকিবের বিপরীতে তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের সঙ্গে এই ছবির প্রযোজনায় যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিস। শুটিং শুরুর কথা রয়েছে চলতি বছরের অক্টোবরে।